আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং বাড়িতেই আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমাদের পড়াশোনা তো ঠিকভাবে করছো তো? করোনার এই দুর্যোগময় মুহূর্তে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, তোমরা সবাই জানো। তারপর তোমাদের দিকে লক্ষ্য রেখে আমাদের গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করেছে, ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি আজ দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে ক্লাস নেব। আজ আমি অধ্যায় নির্বাচন করেছি 12 অধ্যায়, সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর এটা জ্যামিতির একটা অংশ। তোমরা জানো উচ্চতর গণিতে তিনটা বিভাগ রয়েছে, বীজগণিত বিভাগ, জ্যামিতি ভেক্টর বিভাগ, ত্রিকোণমিতি সম্ভাবনা বিভাগ। তাহলে ভেক্টর বিভাগ, ভেক্টরটা, ভেক্টর অধ্যায়টা আমাদের জ্যামিতির একটা অংশ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এটা ভেক্টর একটা প্রাথমিক আলোচনা এখানে আছে, ইন্টারে গিয়ে তোমরা আরও বিস্তারিত আলোচনা জানতে পারবে, যার জন্য এখানে প্রাথমিক আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাসটা একটু দেখো, বোঝার চেষ্টা করো, মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবে। তা তোমরা ফিজিক্সে অবশ্য ভেক্টর সম্পর্কে একটু ধারণা পেয়েছ। ফিজিক্সে ভেক্টর ছিল, তার আগে ভেক্টর জানার আগে আমাকে রাশি সম্পর্কে জানতে হবে। রাশি কী? রাশি হচ্ছে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাই রাশি। আর এই ভৌত জগতে দুই ধরনের রাশি আছে, অর্থাৎ দুই প্রকার রাশি আছে, যত প্রকার সবগুলোকে দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। হ্যাঁ, স্কেলার রাশি যে সকল রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাকে বলা হয় স্কেলার রাশি। আর যে সকল রাশি প্রকাশের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে আমরা রাশির শ্রেণী বিভক্ত একটু দেখে নিই। রাশি, রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, স্কেলার রাশির উদাহরণ হচ্ছে যেমন দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা, এগুলোর জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। পক্ষান্তরে ভেক্টর রাশি যেটা প্রকাশের জন্য মানের দিক উভয়ের প্রয়োজন হয়, যেমন ফিজিক্সে তোমরা পড়ছো যে হলো বেগ, ত্বরণ, বল, ওজন, এগুলো কি ভেক্টর রাশি না? এগুলো প্রকাশের জন্য যেমন মানের প্রয়োজন হয় তেমনি দিকেরও প্রয়োজন হয়। আজ আমরা এখানে মূলত স্কেলার না, ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। ভেক্টর রাশি শুরুতে আমাদের একটু সাধারণ আলোচনা করা দিতে পারে। ধরো এই একটা বিন্দু, বি অপর একটি বিন্দু, এই এ বি থেকে বি বিন্দু যোগ করা হয়, তাহলে এটা একটা রেখাংশ। এই রেখাংশ যদি আমরা অ্যাপচিনে দিয়ে চিহ্নিত করি তাহলে এটাকে বলা হচ্ছে এ বি ভেক্টর। এই এ বি ভেক্টরকে আমরা এভাবেও লিখতে পারি, আর এটাকে আমরা যদি একটা অক্ষরে লিখি তাহলে এভাবে লিখে আন্ডারলাইন করতে হবে। এটাকে বলা হয় এ বি ভেক্টর, যার দিক এ থেকে বি এর দিক। এই এটাকে বলা হয় আদি বিন্দু, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট। আর বিটাকে বলা হয় টার্মিনাল পয়েন্ট, অর্থাৎ অন্তবিন্দু, আদিবিন্দু, অন্তবিন্দু। তাহলে এই ভেক্টরটাকে আমরা এবি ভেক্টর এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। তবে এভাবে লিখলে নিচে আন্ডারলাইন দিতে হবে, ওকে? আর এবি ভেক্টরটাকে যদি আমরা বিপরীতভাবে প্রকাশ করতে চাই, অর্থাৎ আমি যদি বলি যে এবি ইকুয়াল টু ইউ ভেক্টর হয়, তার বিপরীত ভেক্টর হবে বি এ, বি হবে তখন মাইনাস এ। এবি ভেক্টর যদি ইউ হয় তাহলে তার বিপরীত ভেক্টর হবে বি এ, অর্থাৎ মাইনাস এ। আচ্ছা, এখন এই ভেক্টরের কিছু যোগ বিয়োগ সংক্রান্ত আমরা সূত্র দেখব। যেমন এখানে আমি রাশির কথা বললাম, আমি যোগ বিধি, কি যোগ বিধি? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, এটা ভেক্টরের প্রথম সূত্র হিসেবে তোমরা মনে রাখবে। কি সেই সূত্র একটু মনোযোগ দিয়ে দেখো। সেজন্য আমি প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি,
এ বি সি একটি ত্রিভুজ যা এ বি এ থেকে বি এটাকে আমরা ইউ ভেক্টর দ্বারা চিহ্নিত করলাম আর বি সিটাকে আমরা ভি ভেক্টর দ্বারা চিহ্নিত করলাম। তাহলে ইউ ভেক্টরের এটা হচ্ছে আদিবিন্দু, বিটা হচ্ছে অন্তবিন্দু, আবার ভি ভেক্টরের বিটা হচ্ছে আদিবিন্দু, সেটা হচ্ছে অন্তবিন্দু। তাহলে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি কি বলছে, যে একটি ভেক্টরের অন্তবিন্দু থেকে অপর একটি ভেক্টরের আদিবিন্দু যুক্ত হলে এই দুটি ভেক্টরের সমন্বয়ে যে নতুন ভেক্টরটা তৈরি হবে তা এই দুটি ভেক্টরের আদি এবং অন্তবিন্দু সমন্বয়ে গঠিত ভেক্টর, অর্থাৎ এবি ভেক্টর আদিবিন্দু এ আর বিসি ভেক্টর অন্তবিন্দু সি। তাহলে আমরা পাচ্ছি এবি প্লাস বিসি ইকুয়াল এসি, অর্থাৎ একটি ভেক্টরের অন্তবিন্দু থেকে অপর একটি ভেক্টরের আদিবিন্দু যুক্ত হলে যে ওই দুটি ভেক্টরের সমন্বয়ে যে নতুন ভেক্টরটা পাওয়া যাবে তা ওই দুটি ভেক্টরের আদি এবং অন্তবিন্দু সমন্বয়ে গঠিত ভেক্টর, অর্থাৎ ইউ প্লাস ভি ইকুয়াল এসি। এভাবে চিত্র ছাড়াও আমরা দুটি ভেক্টর যোগ করতে পারি, যেমন ধরো পি কিউ একটা ভেক্টর প্লাস কিউ আর একটা ভেক্টর, এই দুটি ভেক্টর যোগ করলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি পাওয়া যায়, পি আর। পি কিউ ভেক্টর আদিবিন্দু পি, কিউ আর ভেক্টর অন্তবিন্দু আর, তার সূত্র ছিল কি, ওই দুটি ভেক্টরের আদি এবং অন্তবিন্দু সমন্বয়ে গঠিত ভেক্টর, অর্থাৎ পি আর। ওকে, তোমরা বলো দেখি কি হবে, এম এন একটা ভেক্টর, ওকে, এম এন ভেক্টরের সাথে আমি যদি এন আর ভেক্টর যোগ করি তাহলে কি ভেক্টর হবে, এম এন ভেক্টরের সাথে এন আর ভেক্টর যোগ করলে, হ্যাঁ ঠিক আছে, কি এম আর ভেক্টর, আদি এবং অন্তবিন্দু সমন্বয়ে গঠিত ভেক্টর, এটাকে বলা হয় ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এটা আমরা ভেক্টরের বিভিন্ন উপপাদ্য যখন আমরা প্রমাণ করতে যাব তখন এই সূত্রটা কাজে লাগবে। আচ্ছা, এখন আসি ভেক্টর যোগের সমান্তরিক বিধি। ভেক্টর যোগের সমান্তরিক বিধি, প্রথমে আমরা একটা সমান্তরিক এঁকে নেব, সমান্তরিক নাম দিচ্ছি এ বি সি ডি, একটা সমান্তরিক এ বি এবং এ ডি সমান্তরিকের দুটো সন্নিহিত বাহুকে যদি আমরা দুটি ভেক্টর দ্বারা চিহ্নিত করি, এ বি কে ইউ ভেক্টর আর এ ডি কে ভি ভেক্টর, তাহলে ভেক্টর যোগের সমান্তরিক বিধি অনুসারে আমরা পাই যে কি এ বি ভেক্টর প্লাস এ ডি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর, কি সমান্তরিকে দুটি সন্নিহিত বাহুকে দুটি ভেক্টর দ্বারা চিহ্নিত করলে ওই দুটি ভেক্টরের যোগফল হবে ওই সমান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদ বিন্দু থেকে অঙ্কিত কর্ণের সমান, অর্থাৎ এ বি প্লাস এ ডি ইকুয়াল এসি। অনুরূপভাবে আমরা যদি সন্নিহিত বাহু এখানে বি এ এবং বি সি নেই তাহলে কি হবে, বি এ প্লাস বি সি ইকুয়াল বি ডি। ওকে, তোমার বলো দেখি এটা কি হবে, এ ডি এখান থেকে যদি বলি ডি এ প্লাস ডি সি, বি এ প্লাস ডি সি, তাহলে সামান্তরিক বিধি অনুযায়ী আমরা কি পাবো, ডি এ প্লাস ডি সি তাহলে কি হবে, ডি বি। তাহলে সূত্রটা হচ্ছে আমাদের যে সামান্তরিকে দুটি সন্নিহিত বাহুকে যদি দুটি ভেক্টর দ্বারা সূচিত করা হয় তাহলে ওই দুটি ভেক্টরের যোগফল হবে দুটি সন্নিহিত বাহুদের সেগুলি থেকে অঙ্কিত কর্ণের সমান। ওকে, এটা কিন্তু আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধির সাহায্যে প্রমাণ করে দিতে পারি। কিভাবে, দেখো এখানে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এই এসি কর্ণ এ বি সি ডি সমান্তরিকে দুটি ত্রিভুজে বিভক্ত করছে, তাহলে এই এ বি সি ত্রিভুজে কি আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করতে পারি না, এ বি সি ত্রিভুজে এখানে দেখো সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তর, তাহলে এ ডি আর বি সি সমান এবং সমান্তর, তাহলে এ ডি যদি ভি ভেক্টর হয় বি সি তাহলে ভি ভেক্টর, তাহলে এ বি সি ত্রিভুজে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে লিখতে পারি এ বি প্লাস বি সি ইকুয়াল এ সি। আর এখানে দেখো এ বি বলতে কি ইউ ভেক্টর, বি সি বলতে ভি ভেক্টর ইকুয়াল এ সি ভেক্টর। ওকে, এখানে তো সমান্তরিক বিধি তাই ছিল, এ বি ইউ ভেক্টর
এটি ভি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর ওকে এই জন্য বলা হয়েছে যে এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আর সামান্তরিক বিধি প্রায় একই জিনিস এখন আসলে আমরা ভেক্টরের বিয়োগ বিধি নিয়ে আলোচনা করি ভেক্টরের বিয়োগের ত্রিভুজ বিধি এক্ষেত্রে আমাদের ত্রিভুজ লাগবে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটি কি যে একই আদিবিন্দু ইষ্ট দুটি ভেক্টরের বিয়োগ পাওয়া ধরো এটা নিলাম এ বি একটা ভেক্টর আর এটা হচ্ছে এসি একটা ভেক্টর একই আদিবিন্দু এ বি ভেক্টরের আদিবিন্দু এ আবার এসি ভেক্টরের আদিবিন্দু এ তাহলে একই আদিবিন্দু বিশিষ্ট দুটি ভেক্টরের বিয়োগ ফল এটা যদি ইউ ভেক্টর হয় এটা যদি ভি ভেক্টর হয় একই আদিবিন্দু বিশিষ্ট দুটি ভেক্টরের বিয়োগ ফল হবে ওই দুটি ভেক্টরের অন্তঃবিন্দু সমন্বয়ে বিপরীত ক্রমে গঠিত ভেক্টর এ বি ভেক্টর অন্তঃবিন্দু বি এসি ভেক্টর অন্তঃবিন্দু সি তাহলে বিপরীত ক্রমে গঠিত অন্তঃবিন্দু সমন্বয়ে বিপরীত ক্রমে গঠিত ভেক্টর তার মানে সি বি এখান থেকে হবে সি বি এখানে ইউ মাইনাস ভি ভেক্টর ইকুয়াল সি বি ভেক্টর আচ্ছা এখন যদি আমি এখানে এখান থেকে এ বি থেকে এসি বিয়োগ করছি এবার যদি আমি এসি থেকে এ বি বিয়োগ করি তাহলে কি হবে এসি ভেক্টর মাইনাস এ বি ভেক্টর তাহলে ওই যে বললাম অন্তঃবিন্দু সমন্বয়ে বিপরীত ক্রমে গঠিত ভেক্টর তাহলে অন্তঃবিন্দু সমন্বয়ে বিপরীত ক্রম মানে কি বিসি তখন হবে বিসি বুঝতে পেরেছ তাহলে একই আদিবিন্দু বিশিষ্ট দুটি ভেক্টরের বিয়োগফল হবে ওই দুটি ভেক্টরের অন্তঃবিন্দু সমন্বয়ে বিপরীত ক্রমে গঠিত ভেক্টর অন্তঃবিন্দু সমন্বয়ে বিপরীত ক্রমে গঠিত ভেক্টর আচ্ছা তাহলে বিয়োগ বিধি সমান্তরিক বিধি আলোচনা করলাম বিয়োগ বিধি আলোচনা করলাম এবার আসো শূন্য ভেক্টর কাকে বলে শূন্য ভেক্টর নাম শুনেই বুঝতে পারছো যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর যদিও আমরা জানি যে ভেক্টরের মান এবং দিক উভয়ই আছে কিন্তু শূন্য ভেক্টর এটা একটা বিন্দু ভেক্টর এটা ক্যালকুলেশন করে শূন্য পাওয়া গেছে যেমন এ বি ভেক্টরের মান যদি ইউ ভেক্টর হয় আবার তাহলে বি এ ভেক্টরের মান অবশ্যই মাইনাস ইউ ভেক্টর তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা জানি এ বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর ইকুয়াল কি হয় এ বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর ইকুয়াল এ এ ভেক্টর এই এ এ ভেক্টর মানে কি এ বিন্দুটা এ থেকে বি তে গেছে আবার বি থেকে এ তে আসছে তাহলে এখানে এ বি মান ইউ ভেক্টর বি এর মান ইউ ভেক্টর এই হচ্ছে এ এ ভেক্টর অর্থাৎ ইউ থেকে ইউ বাদ দিলে শূন্য ভেক্টর এটাকে বলা হচ্ছে বিন্দু ভেক্টর অর্থাৎ যার মান হচ্ছে শূন্য এভাবে আমরা শূন্য ভেক্টর পেয়ে থাকি আর শূন্য ভেক্টর এখান থেকে আমরা কয়েকটা বিধি পেতে পারি কীরকম যে শূন্য ভেক্টরের সাথে কোনো ভেক্টর যোগ করলে ওই ভেক্টরটাই পাওয়া যায় শূন্য ভেক্টরের সাথে কোনো ভেক্টর গুণ করলে শূন্য ভেক্টর হয় ওকে তারপরে যে কোনো ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে শূন্য ভেক্টর পাওয়া যায় এগুলো হচ্ছে শূন্য ভেক্টরের বিধি এগুলো আমাদের কাজে লাগবে তাহলে আমরা আলোচনা করলাম শূন্য ভেক্টর এখন আলোচনা করব বিনিময় বিধি এগুলো অত বিস্তারিত আলোচনার দরকার নেই শুধুমাত্র আমাদের এক কথায় শুধু সূত্রগুলো জানলেই হবে বিনিময় বিধিটা হচ্ছে এরকম যদি ইউ প্লাস ভি ভেক্টর যোগ করে যা পাওয়া যায় ভি প্লাস ইউ ভেক্টর যোগ করে একই মান পাওয়া যাবে এটাকে বলা হয় বিনিময় কী বিনিময় করলো স্থান বিনিময় প্রথমে ইউ ছিল তারপরে ভি ইউ প্লাস ভি ভেক্টর যোগ করে যা পাওয়া যাবে ভি প্লাস ইউ ভেক্টর যোগ করলো তাই পাওয়া যাবে এটাকে বলা হচ্ছে বিনিময় বিধি তারপর আসো সংযোগ বিধি সংযোগ বিধি কীরকম সংযোগ বিধি হচ্ছে সংযোগ বিধি যে ইউ প্লাস ভি এই দুটি ভেক্টর যোগ করে পরে যদি অন্য একটা ভেক্টর ডাবল ভেক্টর যোগ করা হয় তাহলে যে মান পাওয়া যাবে অপর পক্ষে ভি প্লাস ডাবলু যোগ করে তার সাথে পরে যদি ইউ যোগ করা হয় তাহলে মান একই হবে এটাকে বলা হচ্ছে সংযোগ বিধি তারপর আসলো বর্জন বিধি বর্জন বিধি কি বর্জন বিধি হচ্ছে যদি ইউ প্লাস ভি ইকুয়াল ইউ প্লাস ডাবলু হয়
অর্থাৎ ইউ প্লাস ভি ভেক্টর যদি কখনো ইউ প্লাস ডাব্লিউ ভেক্টরের সমান হয় তাহলে এখান থেকে বর্জন বিধি অনুযায়ী আমরা লিখতে পারি, বর্জন বিধি অনুযায়ী লিখতে পারি ভি ইকুয়াল ডাব্লিউ ভেক্টর, বর্জন বিধি। তারপর স্কোয়ার গুণিতক, স্কোয়ার গুণিতক জানার আগে আমরা আরেকটা বিষয় জানি যে সমান ভেক্টর কাকে বলে। যদি এ বি একটা ভেক্টর হয় আর এদিকে সিডি একটা ভেক্টর হয়, এ বি ভেক্টরের দৈর্ঘ্য এবং সিডি ভেক্টরের দৈর্ঘ্য যদি সমান হয়, এক নম্বর দৈর্ঘ্য সমান বা মান সমান, দুই নম্বর তাদের দিক যদি একই হয়, দিক একই হয় এবং মান সমান হলো, দিক একই হলো এবং তারা যদি একই রেখায় থাকে অথবা সমান্তরাল হয়, একই রেখায় থাকে, একই রেখায় অবস্থান করে অথবা সমান্তরাল হয়, অথবা সমান্তরাল হয়, তাহলে এই তিনটা শর্ত যদি মানে তাহলে এ বি ভেক্টর এবং সি ডি ভেক্টর পরস্পর সমান, অর্থাৎ তাদের মান সমান হবে, দিক একই হবে এবং তার একই রেখাও থাকতে পারে, সমান্তরালও থাকতে পারে। এভাবে দুটো ভেক্টর সমান হতে পারে। আবার দেখো যদি কখনো এ বি ভেক্টর ইকুয়াল এম ইন্টু সি ডি ভেক্টর হয়, এখানে সি এম হচ্ছে স্কোয়ার যার শুধু মান আছে, তাহলে এই স্কোয়ারের উপরে নির্ভর করবে এ বি ভেক্টর এবং সি ডি ভেক্টর কখন শূন্য হবে, কখন তারা একমুখী হবে, কখন তারা বিপরীতমুখী হবে। হ্যাঁ, এম এর মান যদি জিরো হয়, অর্থাৎ স্কোয়ারের মান যদি জিরো হয় তাহলে এ বি ভেক্টর এবং সি ডি ভেক্টরের মান শূন্য হবে, আর এম এর মান যদি ধনাত্মক হয় অর্থাৎ জিরোর চেয়ে বড় হয় সেক্ষেত্রে এ বি ভেক্টর এবং সি ডি ভেক্টর একমুখী এবং সমান্তরাল। আবার এম এর মান যদি ঋণাত্মক হয় সেক্ষেত্রে এ বি ভেক্টর এবং সি ডি ভেক্টর বিপরীতমুখী এবং সমান্তরাল হবে। এটা হচ্ছে ভেক্টরের স্কোয়ার গুণিতক। এখান থেকে আরেকটা জিনিসের ধারণা পাই, সেটা হচ্ছে ধারক রেখা। ধারক রেখা হচ্ছে যে কোনো একটা রেখা যদি অসীম একটা রেখার অংশ বিশেষ হয় তাহলে ওই রেখাকে বলা হয় ধারক রেখা। তার একটু ধারণা দিতে পারি, মনে করো এখানে অসীম একটা রেখা এজি, এই রেখার মধ্যে আমি এখানে ছয়টি সমান ভাগে বিভক্ত করব, প্রথমে বি সি ডি ই এফ সমান ছয়টি ভাগে বিভক্ত করলাম, আর যার প্রত্যেকটাকে ইউ ভেক্টর দ্বারা চিহ্নিত করলাম, ইউ ভেক্টর ইউ ইউ এফ। তাহলে এখানে এজি ভেক্টরকে আমরা এইভাবে কি বলতে পারি যে সিক্স ইন্টু এ বি ভেক্টর, অর্থাৎ সিক্স ইন্টু ইউ ভেক্টর। তাহলে এজি ভেক্টরটা কি এবি ভেক্টরের সিক্স গুণ হলো না, তাহলে একটি ভেক্টর অপর একটা ভেক্টরের ছয় গুণ, মানে সিক্স গুণ। তাহলে এই এবি ভেক্টরটা কি এজি ভেক্টরের অংশ বিশেষ এবং একই রেখায় আছে, যার জন্য কিন্তু এই এবি এবং এজি পরস্পরের ধারক রেখা, আর এই ধারক রেখা একই রেখা যদি থাকতে পারে অথবা আলাদাভাবে সমান্তরাল হিসেবেও থাকতে পারে, এটাকে বলা হয় ধারক রেখা। আচ্ছা, তাহলে ধারক রেখা হয়েছে সমান ভেক্টর বললাম, যদি কখনো এ বি ভেক্টর, এর আগে আলোচনায় বললাম এ বি ভেক্টর সি ডি ভেক্টর সমান এসে না, এক্ষেত্রে এ বি এবং সি ডি কিন্তু ধারক রেখা, এক্ষেত্রে এ বি এবং সি ডি একই রেখাও থাকতে পারে অথবা সমান্তরালও থাকতে পারে। ওকে, ধারক রেখা। এবার আসো বন্টন সূত্র, সেটার ক্ষেত্রে তোমরা বন্টন সূত্র নাম শুনছ, এখানেও ভেক্টরের বন্টন সূত্র আছে। বন্টন সূত্র প্রথমে এক নাম্বার, যদি এম এবং এন স্কোয়ার হয় এবং তার সাথে ইউ গুণ অবস্থায় থাকে তাহলে বন্টন সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এম ইউ প্লাস এন ইউ। দুই নাম্বার, যদি এম একটি স্কোয়ার হয় আর ইউ এবং ভি দুটি ভেক্টর হয় সেক্ষেত্রে বন্টন সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এম ইউ প্লাস এম ভি। আমরা সূত্রটা কখন এখান থেকে এখানেও ব্যবহার করতে পারি আবার এখান থেকে এটাও ব্যবহার করতে পারি, সেমভাবে এটা এটাকে বলা হয় বন্টন সূত্র। পার্থক্য এখানে দুইটা স্কোয়ার ছিল আর এখানে দুইটা ভেক্টর। ওকে, এবার আসো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বলতে কি বোঝায়,
অবস্থান ভেক্টর বলতে কোন একটা জানা বিন্দুর সাপেক্ষে অপর একটা অজানা অপর একটা বিন্দুর অবস্থান নির্ণয় করা। যেমন তোমরা লেখচিত্রের ক্ষেত্রে খেয়াল করছো যে এরকম দুটো অক্ষ যখন নেওয়া হয় এটাকে আমরা বলি মূল বিন্দু বা জানা বিন্দু। এই বিন্দুর সাপেক্ষে আমরা যে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি। ধরো এখানে আছে এ বিন্দু, এখানে আছে বি বিন্দু, এখানে এ, এখানে বি। তাহলে এই বিন্দুটা কোথায় আছে তাহলে মূল বিন্দু থেকে সেটা আমরা বলতে পারতেছি যে এই যে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও এ। একইভাবে এই ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও বি। আর এবি যদি আমরা যোগ করি এটা আরেকটা ভেক্টর পাওয়া যায়। আচ্ছা, এই অবস্থান ভেক্টরের সাহায্যে আমরা কিন্তু এবি ভেক্টরের মান নির্ণয় করতে পারি। যেমন দেখো, যদি আমার ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ হয়, ও বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর বি হয়, তাহলে এটার সাহায্যে আমরা এবির অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি। কিভাবে? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে আমরা লিখতে পারি ও এ প্লাস এ বি ইকুয়াল ও বি আদি অন্ত। ভেক্টর যোগের ত্রিভুজ দিয়ে মনে আছে তো? তাহলে ও এ হচ্ছে এ ভেক্টর, এ বির মান আমরা জানি না এটা বের করবো, আর ও বি হচ্ছে বি ভেক্টর। তাহলে অর্থাৎ এ বি ভেক্টর ইকুয়াল আমরা বলতে পারি বি মাইনাস এ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যদি একটি রেখা, এটা একটা রেখাংশ, একটি রেখাংশের দুই প্রান্ত বিন্দুর অবস্থান ভেক্টর যদি জানা থাকে, দুই প্রান্ত বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকে, তাহলে ওই রেখার অবস্থান ভেক্টর অর্থাৎ এ বির অবস্থান ভেক্টর হবে বি বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টরের বিয়োগফল অর্থাৎ বি মাইনাস এ। এরকমভাবে আমরা বলতে পারি, ধরো এখানে এক্স ওয়াই একটি রেখা, হ্যাঁ, বা ভেক্টর, যেখানে এক্স হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে, এক্স হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে এক্স বিন্দুর অবস্থান ভেক্টর মনে করা হচ্ছে ভি, আর মূল বিন্দুর সাপেক্ষে ওয়াই বিন্দুর অবস্থান ভেক্টর মনে করো ইউ। তাহলে এক্স ওয়াই রেখার অবস্থান ভেক্টর আমরা কী পাচ্ছি সূত্র অনুযায়ী, যে ওয়াই বিন্দুর অবস্থান ভেক্টর থেকে এক্স বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগফল অর্থাৎ ইউ মাইনাস ভি। এভাবে আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করতে পারি। আচ্ছা, এগুলো আমাদের গেল ভেক্টরের প্রাথমিক আলোচনা। আর এই আলোচনা থেকে আমরা কিন্তু ভেক্টরের কিছু উপপাদ্য অর্থাৎ জ্যামিতির যে উপপাদ্যগুলো আছে এই উপপাদ্যগুলো আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে পারি। তোমরা নিশ্চয়ই জ্যামিতিতে একটা উপপাদ্য করেছো যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, মনে পড়েন? হ্যাঁ, জেনারেল ম্যাথে তোমাদের 15 নম্বর উপপাদ্য সম্ভবত, সেটা আমরা এখানে প্রমাণ করব ভেক্টরের সাহায্যে। ওখানে তোমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করছো, এখানে আমরা ভেক্টরের পদ্ধতিতে প্রমাণ করব। তাহলে প্রশ্নটা হচ্ছে একটি ত্রিভুজের এ বি সি, একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, আমি এ বি বাহুর মধ্যবিন্দু নিলাম ডি এবং এ সি বাহুর মধ্যবিন্দু নিলাম ই, তাহলে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা, তাহলে ডি এ যোগ করলাম, এই ডি রেখাটা এই বিসি রেখা সমান্তরাল এবং ডি রেখার মান বিসি রেখার অর্ধেক। কি প্রমাণ করতে হবে? যে ডি ই সমান্তরাল বিসি এটা একটা, এবং ডি ই ইকুয়াল হাফ ইন্টু বিসি, এটা আমার মনে খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, এটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। তাহলে ভেক্টরও কিন্তু আগেই বলছি জ্যামিতির অংশ, এখানে তোমাকে ওই বিশেষ নির্বাচন হিসেবে ওই কথাটা লিখতে হবে যে বিসি ত্রিভুজে এ বি বাহুর মধ্যবিন্দু ডি, এ সি বাহুর মধ্যবিন্দু ই, ডি যোগ করি প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল হাফ বিসি। তারপরে এখানে কিন্তু যখন বিশেষ নির্বাচন লিখবো কোনো ভেক্টর চিহ্ন হবে না, যেহেতু বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো, এই জন্য প্রমাণে আমরা পুরোটাই ভেক্টর চিহ্ন বা ভেক্টর সূত্র ব্যবহার করবো। তাহলে প্রমাণ হিসেবে আমরা লিখতে পারি, যেখানে দেখো এখানে আমরা ভেক্টরের ত্রিভুজ বিধি অনুসারে প্রয়োগ করবো, যার জন্য আমি তীর চিহ্ন দিচ্ছি এ বি ভেক্টর, তার সাথে বিসি ভেক্টর যোগ করবো, করলে আমি এসি ভেক্টর পাবো। একইভাবে এডি ডি ত্রিভুজের এডি ভেক্টরের সাথে ডি ভেক্টর যোগ করলে এই ভেক্টর পাবো। তারপর প্রথমেই লিখতে পারি যে এ বি সি ত্রিভুজে
ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে পাই কি এবি প্লাস বিসি ইকুয়াল এসি, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর। ওকে, এখান থেকে আমি বিসির মানটা বের করে রাখতে পারি, বা বিসি ভেক্টর ইকুয়াল বিসি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। ওকে, আমি এটা এক নম্বর দিয়ে রাখলাম। এটা তো পাইছি আমরা এবিসি ত্রিভুজ থেকে। এখন দেখো এডিবি ত্রিভুজে, এডিই ত্রিভুজে এখানে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে পাই কি এডি প্লাস ডিই ইকুয়াল এই। ওকে, এডি প্লাস ডি ইকুয়াল এই, এখান থেকে আমরা ডি মান বের করতে পারি। ডি ইকুয়াল লিখতে পারি ডি ভেক্টর ইকুয়াল এই ভেক্টর, এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর। ওকে, আচ্ছা দেখো তো এই ভেক্টর মানে কি, এটা কি এসির মধ্যবিন্দু ছিল না? তাহলে এই পরিবর্তে আমি লিখতে পারি হাফ এসি ভেক্টর। একইভাবে এডি ভেক্টর মানটা লিখতে পারি হাফ এবি ভেক্টর। ওকে, এখান থেকে হাফ কমন নিয়ে লিখতে পারি এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। তাহলে দেখো তো এক নম্বর কি ছিল, এসি মাইনাস এবি ভেক্টর ইকুয়াল বিসি ভেক্টর। তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি হাফ ইন্টু বিসি ভেক্টর। আমার প্রমাণ দিয়েছিল যে ডি ইকুয়াল হাফ বিসি, কিন্তু এখানে আমাদের ভেক্টর চিহ্ন নাই। তাহলে এই ভেক্টর চিহ্ন উঠিয়ে দেওয়ার জন্য আমাকে কী করতে হবে, মডুলার চিহ্ন প্রয়োগ করতে হবে। মডুলার চিহ্ন অর্থাৎ ডিই মডুলাস হাফ বিসি, বা এই যে ভেক্টর চিহ্ন উঠে গেল মডুলার চিহ্ন দিয়ে, শুধু মান বের হচ্ছে এখন ডি ইকুয়াল হাফ বিসি। এই হচ্ছে ডি ইকুয়াল হাফ বিসি। এখন সমান্তরালটা কীভাবে প্রমাণ করবো, ওই যে আমি আলোচনায় বলছিলাম যে এখানে দেখো ডি ভেক্টরটা ইকুয়াল বিসি ভেক্টরের হাফ গুণ, অর্থাৎ স্কেলার গুণিতক হিসেবে আসে। মনে আছে আমি বলছিলাম যে যদি একটা ভেক্টর কোনো একটা ভেক্টর স্কেলার গুণিতক হিসেবে থাকে, তাহলে ওই ভেক্টর দুটো কিন্তু পরস্পর ধারক রেখা। আর ধারক রেখা কি, একই রেখাও থাকতে পারে বা সমান্তরালও থাকতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ডি এবং বিসি রেখায় এক রেখায় নেই, একই রেখায় নেই। তার মানে কি হবে, তারা বুঝে বলছি একই রেখাও থাকতে পারে সমান্তরালও থাকতে পারে। যেহেতু তারা একই রেখা নেই তাই তারা সমান্তরাল। সেখান থেকে আমরা বলতে পারি যে তাহলে সুতরাং যে ডিই সমান্তরাল বিসি, এটা কিন্তু এই লাইনে আমাকে লিখতে পারি। ওকে, তাহলে আমরা প্রমাণ হলো যে ডিই সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল হাফ বিসি। কেমন, এখান থেকে পরবর্তীতে আমরা আরও তোমাদের আরও একটা ক্লাস নেব ভেক্টরের উপরে, সেখানে আমরা কি ইম্পর্টেন্ট যে উপপাদ্যগুলো আছে সেগুলো আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ করব। ওকে, আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আবার দেখা হবে।